মসজিদের নগরী হিসেবে বিশ্ববাসীর কাছে রাজধানী ঢাকা অতি পরিচিত। বাংলাদেশের উপজেলা পর্যায়ে বিয়ানীবাজারে রয়েছে কয়েক শত বছরের ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ সহ হাল আমলে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ। উপজেলার নান্দনিক ও ঐতিহাসিক মসজিদ নিয়ে এবিটিভির ধারাবাহিক তথ্যচিত্র হাজী মোহাম্মদ তাহির আলী ফাউন্ডেশন মসজিদের শহর বিয়ানীবাজার। এ পর্বে রয়েছে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দৃষ্টিনন্দন মিনারায় কেন্দ্রীয় জামে মসজিদ। আধুনিক কারুকার্য শোভিত এই মসজিদটি প্রায় ২০০ বছর পূর্বে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম দিকে টিন শেডের তৈরি মসজিদ থেকে এক পর্যায়ে পাকা মসজিদ নির্মাণ করেছিলেন গ্রামবাসীরা। পুরাতন এই মসজিদের পূর্ব পাশে ২০১১ সালে আধুনিক স্থাপত্য শিল্পে একতলা বিশিষ্ট ভবনে পুনর্নির্মাণ করা হয় বর্তমান মসজিদটি। পুরাতন মসজিদটি এখনও স্মৃতির চিহ্ন হিসেবে দাঁড়িয়ে রয়েছে। প্রায় ৪০ শতক জায়গা জুড়ে থাকা আয়তাকৃতির এই মসজিদটি নির্মিত হয়েছে স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে, আর খরচও এসেছে গ্রামের বিত্তবান ও প্রবাসীদের কাছ থেকে। ছোটবেলা আমরা টিন শেডের গোবর আছিল, হিলের উপরে পাথরের উপরে পায়া দিয়ারি আসিল হোকানো, তো এইখানে জায়গা আসিল মনে হয় ৬-৭ শতক। এর বাদে জায়গা হয়েছে না মহল্লার মানুষ, এর বাদে আবার এখানে ডুবুলানি হয়েছে, এর বাদে জায়গা হয়েছে না আবার ডুবুলানি হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে এটা আগে ছিল অন্য জায়গায়, জায়গা না হওয়ার কারণে ২-৩ বার ডুবুলানির পরে ১১ সালে ১১ সালের ১১ সালের ১৪ নভেম্বর ডিসেম্বরে আমরা অন্য জায়গা থেকে নতুন জায়গায় আসছি। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ খুব ভালোই চলতেছে এবং মসজিদের ভিতর বাইরে ঠাইস লাগাই এসি আছে, আর লোকসংখ্যাও খুব বেশি আলহামদুলিল্লাহ, আমাদের কোনো সমস্যা নাই। আর আগামীটা আমাদের এই মসজিদটা ৬ তলা ফাউন্ডেশন, তবে আসা ২ তলা হওয়ার সম্ভাবনা আছে, একটা গুমুজও আছে এই মসজিদে বড়। প্রথমে তো আমরা আগর হোক ফুসকুর হোক বাড়ির ফুরকির পূর্ব পারে মসজিদ আছে, এখান থেকে ২ নম্বর বারে ডুলানি হয়েছে, ডুলাইয়া ওখানে ফুসকুর নিয়ে আসি, ওখানে পিসাইয়া মাটি ইয়ে করিয়া অন পায়াল ইন্টার করিয়া ওখানে বানানো হয়েছে, ইয়ে হয়েছে বিল্ডিং বানানি হয়েছে, এতে অনেক পয়সা গেছে কুটির উপরে। সকলের আর্থিক সহায়তায় ১ কোটি টাকার বেশি ব্যয়ে আধুনিক ও দৃষ্টিনন্দন উপায়ে মসজিদটি নির্মাণ করা হয়। দৃষ্টিনন্দন ৫টি গম্বুজ ও ১টি মিনার সজ্জিত মসজিদের ভেতর ও ভেতরের মেঝে সব কিছুতে বসানো রয়েছে বিভিন্ন ধরনের টাইলস। মসজিদে প্রবেশের জন্য রয়েছে ২টি প্রবেশদ্বার। এছাড়া মসজিদের উত্তর পাশে রয়েছে অজুখানা ও উত্তর পশ্চিম পাশে শৌচাগার। মুসল্লিদের সুবিধার্থে গ্রীষ্মের তীব্রতা রোধে সংযোজন করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রবাসী হলে তো দিয়েই আমাদের এই মসজিদটা চালাইতেছে বা খামগুলাও করতেছে, সবগুলো প্রবাসী করতেছে, আর গ্রামের মানুষ যতটুকু পারে তা দিয়া সাহায্য করে চালাইতেছে। শুক্রবার আলহামদুলিল্লাহ প্রায় কোনো দিন পুরা মসজিদ ভরে যায়, কোনো দিন থোড়া কম হয়, আর এই জন্য মাঝে তো আমাদের পুরা মসজিদ বাহিরে হয়, কোনো সময় জোনাজার নামাজও হয়। আলহামদুলিল্লাহ আমাদের আলাদা জায়গা আছে, এরপরেও কোনো সময় মেঘ বৃষ্টি হলে ওখানে জোনাজার নামাজও হয়। আমরা মহল্লা যা বিদেশিওয়াল আসুন তারা সংশোধন করছে, এগুলো এখনও দিতেছে, ভবিষ্যত পরিকল্পনা আছে করে একটা বড়ো গুমজ দেওয়ার সম্ভাবনা আছে। করে এরপরে যদি ৬ তলা ফাউন্ডেশন আছে যদি করতে পারো উপরে দিয়ে বাড়িয়ে লাগি। আমি ও মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়ি দিয়ে আমরা মসজিদে নির্ধারিত কোনো মসজিদ না থাকায় আমি সেলাইয়া যাইয়া ফাঁসক আমি এখান আজান দিই, আর যথেষ্ট মানুষ হয় না আলহামদুলিল্লাহ। আমরা ফজর থেকে লইয়া এসা পর্যন্ত প্রত্যেক হস্ত আমরা মোটামুটি বালা জমাত হয়। ইমাম সাহেব তো আলহামদুলিল্লাহ তাহলে না থাকলে আমরা আরেকজনের ব্যবস্থা আছে, যদি ইমাম সাহেব ছুটি যাই তাইলে আরেকজন ইমাম আমরা রাখি সবসময় আসন তাহলে আমরা লগে যথেষ্ট মানুষ আমরা মসজিদে জমাত হন, প্রায় সময় ২-৫ সবসময় হই না আল্লাহ ঘুমাই দিতে, আর কোনো সময় জনজান নামাজও আমরা মসজিদের সামনে হয়, বা ঈদের নমাজ আমরা সারা গ্রামের মানুষের এখানে ঈদের নমাজ পড়ি। আল্লাহ এসি আছে মসজিদ ফার্স্টটা, আল্লাহর ঘুমাইলে খুব ভালো, আমরা দেশ বিদেশের বাইরে হলে আমরা সাহায্য সহযোগিতা ঘোষণ করছি কি আমরা মসজিদটা এই নমুনায় আর পৌঁছিতে পারছি একে, আর আশা করি আগে দিয়েও আরও উন্নতি হইতো মসজিদটার পিছনে। বিষয় জাগানিয়া ও নয়নাভিরামে মসজিদে সব মিলিয়ে প্রায় ৬ শতাধিক মুসল্লি একত্রে সাপ্তাহিক জুমার নামাজ আদায় করতে পারবেন। জুমার নামাজ ও প্রাথমিক নামাজ এবং ধর্মীয় কাজ পরিচালনায় মসজিদটিতে নিয়োজিত রয়েছেন একজন ইমাম আর রয়েছেন একজন মুয়াজ্জিন। আমরা ছোটবেলায় আগে তো আইসি,
আমরা সারাই হইছোন গো মহল্লার মানুষে ইনশাল আমরা ভাষা জমাতে আই আর মুসল্লি হলো আইন এই এলাকার মানুষগণ লোকজন অনেক ভালো এবং এই এলাকার নমাজির সংখ্যাটা অনেক বেশি বিভিন্ন জায়গায় আমি ইমামতি করেছি এই এই এলাকায় বিশেষ করে এই হামসায় আমি যে পরিমাণ নমাজি পেয়েছি আমি ইমামতির জীবনেও অনেক জায়গায় ইমামতি করেছি দুই রকম নমাজি খুব কমও পাইছি আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষ নমাজি এলাকার লোকজনও ভালো এলাকার কোনো ফিতনা নাই কোনো সমস্যা নাই অসুবিধা নাই জুম্মাবারেও প্রায় মসজিদ ভরে যায় এরকম মুসল্লিও হয় রমজানে বিজ্ঞ কোরআনে হাফেজ দ্বারা পরিচালিত হয় তারা বিজামাত মসজিদ প্রাঙ্গণে আদায় করা হয় জানাজার নামাজ প্রতিদিন সকাল হলে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পুরাতন এই মসজিদ প্রাঙ্গণের মক্তবে আসে কোমলমতি শিশুরা অপূর্ব শৈল্পিক সৃষ্টিতে আধুনিকতার ছোঁয়ায় সমৃদ্ধ মসজিদটির নির্মাণ শৈলী ভবনের কাঠামো ও বাইরের দেয়ালের রং মুগ্ধতার আবেশ ছড়াবে শ্যামল নিসর্গ ও সবুজ পল্লবে ঘেরা এই প্রকৃতির মাঝে মিনারায় গ্রামের গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ধর্মীয় স্থাপনাটি। মেহরুন্নিতা ফেরদৌস, এবিটিভি।